চুলে শ্যাম্পু করার পরেও যদি আপনার চুল রুক্ষ দেখায় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি শেয়ার করব শ্যাম্পুর সাথে মাত্র 2টি উপকরণ মিশিয়ে কিভাবে আপনাদের চুলকে অনেক বেশি সিল্কি করতে পারেন। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আজকের এই শ্যাম্পু প্যাকটি তৈরি করার জন্য আমার প্রয়োজন হবে লেবুর। আমি এখানে ছোট সাইজের একটা লেবু নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে কাঁচা লেবু ব্যবহার করতে হবে, পাকা লেবু ব্যবহার করা যাবে না। এরপরে প্রয়োজন হবে শ্যাম্পুর। আমি এখানে সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করছি। আপনারা যেই শ্যাম্পু ব্যবহার করেন এখানে সেটাই দিবেন। লেবুর রস আমাদের চুলের জন্য অনেক উপকারী। লেবুর রস ব্যবহারে আমাদের মাথার মরা চামড়াগুলো উঠে যাবে, এছাড়া আমাদের খুশকির সমস্যাও কিন্তু দূর করবে এই লেবুর রস। আমি এখানে লেবুর রস ব্যবহার করব। আর এই প্যাকটি আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করতে পারবেন। আপনারা নর্মালি যেভাবে শ্যাম্পু ব্যবহার করেন সেইভাবে এটা ব্যবহার করে চুলটা ওয়াশ করে ফেলবেন। আমি এখানে শ্যাম্পুটাকে ঢেলে নিচ্ছি। এই প্যাকটা ব্যবহারে আপনাদের চুল অনেক বেশি সিল্কি হবে। অনেকেরই চুল শ্যাম্পু করার পরেও রুক্ষ হয়ে থাকে, উজ্জ্বলতা দেখা যায় না, তারা এটা ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাবেন। এটা ব্যবহারে চুল অনেক বেশি সিল্কি হয়ে যাবে, অনেক বেশি ঝরঝরা হবে, এছাড়া খুশকি থাকলে সেগুলোও কিন্তু দূর হবে। আমি যেই লেবুটা দেখিয়েছিলাম সেটা থেকে অর্ধেক লেবু নিয়ে নিচ্ছি। যেহেতু লেবুটা ছোট ছিল এই জন্য আমি অর্ধেক নিচ্ছি, যদি আপনারা আর একটু বড় লেবু ব্যবহার করেন তাহলে আর একটু কম নেবেন। আর এখানে অবশ্যই কাঁচা লেবুটাই ব্যবহার করতে হবে। যাদের খুশকির অনেক বেশি সমস্যা আছে তারা এটা ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাবেন। এই প্যাকটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন। লেবুতে থাকা ভিটামিন সি আমাদের চুলকে করবে উজ্জ্বল ও স্বাস্থ্যোজ্জ্বল। এটি ব্যবহারের ফলে আমাদের চুল অনেক বেশি গ্লো করবে, এছাড়া মাথার যত ব্যাকটেরিয়া আছে সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে। এখন আমি ব্যবহার করব হাফ চামচের একটু কম পরিমাণে চিনি। আমি এখানে আস্ত চিনিটাই ব্যবহার করব, চিনিটাকে গুঁড়ো করে নিব না, কারণ চিনিটা যদি কিছুটা আস্ত থাকে সেক্ষেত্রে আমরা যখন মাথায় মাসাজ করব আমাদের মাথায় থাকা ময়লা কোষগুলোও কিন্তু দূর হয়ে যাবে। এটা এক ধরনের স্ক্রাবও বলা যায়। আমরা যেরকম ফেসে স্ক্রাব করি এটা মাথার স্ক্রাব। এখন সবগুলো খুব ভালোমতো মিক্স করে নিব। আর এই প্যাকটা বানানোর পরপরই কিন্তু ব্যবহার করতে হবে, বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানি উঠে যাবে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। যারা এখনও এটা ব্যবহার করেননি একবার হলেও ব্যবহার করেই দেখবেন, আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে অলরেডি এই রিলেটেড একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছে এটার ফলাফল অনেক ভালো লাগবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।